চ্যানেল জিরো সম্ভাবনা নতুন শুরু। নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয় দিনেও কঠোর অবস্থানে মাঠে ছিল প্রশাসনের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ। সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সকাল থেকেই বন্দরের সম্ভাব্য জনসমাগম স্থলে কড়া নজরদারিতে ছিলেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। বন্দর এক নং খিয়াঘাটে ভোরবেলা থেকেই বন্দর উপজেলার নির্বাহী অফিসার শুক্লা সরকারের নেতৃত্বের একটি টিমকে নিরলসভাবে দায়িত্ব পালন করতে দেখা যায়। বন্দর থানা পুলিশ ছাড়াও রাজধানীর সাভারের একটি সেনা টিমও জনসচেতনতামূলক এ কাজে অংশ নেয়। এ সময় বন্দর উপজেলার সহকারী কমিশনার ভূমি আসমা সুলতানা নাসরিন সহ সাভারের সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাকিনও উপস্থিত ছিলেন। আমরা মূলত এখানে এসেছি সাভার ক্যান্টনমেন্ট থেকে, আমাদের 5B সাপোর্ট ব্যাটালিয়নের পক্ষ থেকে। এই সরকারকে কোভিডকালীন সকল সহায়তা প্রদানের জন্য আমাদের ইউনিট অলরেডি দায়িত্বপ্রাপ্ত হয়েছে। আমরা আশা করি যে কোনো ক্ষেত্রে সরকার এবং মন্ত্রী পরিষদ থেকে যেসব আদেশ এসেছে, আমাদের মূল লক্ষ্য থাকবে সেটা সঠিকভাবে পালন করা। কোভিডকালীন আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে যতটুকু সহায়তা প্রয়োজন আমরা সেটা প্রদান করব। ধন্যবাদ। আনোয়ারুল হকের তথ্যচিত্রে সাইয়েদা করিম প্রাপ্তি, চ্যানেল জিরো, বন্দর, নারায়ণগঞ্জ।